শুভরাত্রি ছোটদের স্নেহ আদর ভালোবাসা বড়দের প্রণাম ও সালাম জানিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। তোমরা নিশ্চয়ই অবাক হয়ে যাচ্ছ, এখন বাজে রাত্রি 12:25, একদম কাটায় কাটায় 12:25। রাত্রি 12:25 আমি এলাম তোমাদের সঙ্গে কথা বলতে। আমি আগামীকাল যে ভিডিওটা ছাড়তাম, আগামীকাল আর বলা যাবে না, এখন 12:25, তার মানে হিসাব মতন আজকে সোমবার হয়ে গেছে, 28 তারিখ হয়ে গেছে সোমবার, মোট কথা হিসাব মতন, কারণ 12:25 বাজে। যাই হোক, আমার সোমবারে তোমরা যে ভিডিওটা পেতে, ওই ভিডিওটা আমি এডিট করেছি, সব কিছুই কমপ্লিট, কিন্তু আমি দেখলাম আমার আজকে এখন যে ভিডিওটা করছি এই ভিডিওটা তোমাদের কাছে আগে পৌঁছানো দরকার, তাই আমি রাত্রি 12:25 তোমাদের কাছে আমি এলাম কিছু দরকারি কথা, আমার দরকারি কথা। কারণ দেখো, এতদিন ধরে তোমরা আমাকে ভালোবেসে এসেছো, আমার পাশে আছো, আমার সুখ দুঃখের কথা আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। ঘটনাটা হচ্ছে, আমার ইউটিউব চ্যানেল ধীরে ধীরে বসে যাচ্ছে। কারণটা কি? কারণ তো একটা থাকতেই হবে। আমি এই বিষয়ে আমি আমার মেয়ের কাছে গেছিলাম, মেয়ের সঙ্গে এক জায়গায় বসে অনেকক্ষণ আলোচনা করলাম এবং প্রমাণ সহকারে দুজনায় আলোচনা করলাম। সেটা কীরকম, মেয়ের যে কথা, আমি মেয়ের কথায় পুরো সমর্থন করেছি। মেয়ে যে যুক্তিটা দিয়েছে, সেই যুক্তিটা কি, শুধু মেয়ে না, আমি আরও অনেক ইউটিউবারদের সাথে এ বিষয়ে কথা বলেছি, তারা, আমি এবং আমার মেয়ে একমত। সেই একমতটা কি, আমার ভিউস কমে যাওয়ার একমাত্র কারণ, বাধা মানে এগিয়ে যাওয়ার বাধা, আমার বয়স। আমার বয়স 68 বছর 3 মাস। এই বয়সে আমাদের বা আমার জানা ভাগে আর কারো ইউটিউব নাই, মানে কোনো ইউটিউবার নেই আমার বয়সে, আমি একা। আচ্ছা, আমি একা এই বয়সে ইউটিউবার, ভালো মন্দ যাই হোক ভিডিও দিচ্ছি, কিন্তু প্রশ্ন হচ্ছে, যারা ভিডিও দেখে তাদের একটা হিসাব আমি মোবাইল থেকে সংগ্রহ করেছি, আমার মেয়েও সংগ্রহ করেছে, করে একটা সিদ্ধান্ত দেখা পৌঁছানো গেল, সেটা কীরকম তোমাদের সঙ্গে একটু আলোচনা করি। দেখো, 13-19 বছর পর্যন্ত আমার ভিডিও দেখে 1.9%, 18-24 বছরের যারা আছে ভিউয়ার্স, তারা হচ্ছে 19.2%। 25-34 যাদের বয়স, তারা হচ্ছে 32
মানে 32.1%, 32.1%, 35 থেকে 44 যাদের বয়স তারা দেখে 20.6% দেখি তারা। আচ্ছা 55 থেকে যাদের বয়স 64 তারা দেখে 7.8%, 60+ যাদের বয়স তারা দেখে 4.3%। ইন্ডিয়া থেকে আমার ভিডিও দেখে 67.9%, বাংলাদেশ 6.4%, ইউনাইটেড স্টেট 1.1%, ইউনাইটেড কিংডম 0.1%, পার্সেন্টটা ধরছি না। এই যে মেল হচ্ছে, মেল 29%, আর ফিমেল হচ্ছে 70.5%, লাস্ট 28 দিনের ঘটনা। তাহলে এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে 25 থেকে 34 বয়স যাদের তারাই সবচেয়ে বেশি ভিডিওগুলো দেখে, মানে ইউটিউব দেখে। 25 থেকে 34 যাদের বয়স 32.1%, এই যে 25 থেকে 34%, এরা সাধারণত আমার মতন বয়স্কদের ভিডিও দেখতে চাইবে না। আমি হলেও হয়তো চাইতাম না। আমি কিন্তু ভিউয়ার্সদের কোনো দোষ দিচ্ছি না, তোমরা আমাকে ভুল বুঝো না, হিসাবটা আমি তুলে ধরছি। আচ্ছা সবাই তা না, মোটামুটি তাহলে পরিষ্কার হয়ে গেলাম যে 25 থেকে 34 হচ্ছে মেন, এরাই বেশি ভিডিও দেখে। আর 45 থেকে 54 বছর পর্যন্ত 14%। প্রথমে হচ্ছে 25 থেকে 34, 32.1, আর 35 থেকে 44, 20.6%, 45 থেকে 54, 14.1%। এখন দেখো যারা ইয়াং, এই 25 থেকে 34, বেশিরভাগ এই বয়সের যারা আছে তারা 68 বছর 3 মাস বয়সের এক বৃদ্ধর ভিডিও সাধারণত দেখতে চাইবে না, না দেখারই কথা। আমি হলেও হয়তো দেখতে চাইতাম না। সুতরাং কিছু করার নাই, যদি আমি মনে করতাম যে আমার ভিডিও ভালো হচ্ছে না তাহলে আমি ভেঙে পড়তাম না, কারণ আমি সেই ধরনের না। আমি লড়াই করতে জানি, লড়াই করতে আমি শিখেছি, আমি ক্যান্সারের সঙ্গেও লড়াই করে আসি। কিন্তু আমি তোর বয়স কমাতে পারবো না, তোমরা বলো আমি বয়স কী করে কমাবো, এটা তো বাস্তব। তোমরাও নিজেরাও একটু চিন্তা করো যে 68 বছর বয়সের এক বৃদ্ধর ভিডিও কজন লোকে দেখতে চাইবে, মুষ্টিমেয় কয়জন, বেশিরভাগই দেখবে না, দেখতে চাইবে না। যেমন আমি যদি হতাম এই তোমার 25 থেকে 34 বছরের মধ্যে বয়স আমার যদি হতো, আমি হয়তো দেখতে চাইতাম না। আর দেখো এই যে 65-এর উপরে 4.3, এটা আমি অনেক বড় বড় চ্যানেলের একটু একটু খোঁজ জানি, তাদের কিন্তু 2. মোটামুটি সেই হিসেবে বয়স্কর 65+ আমার একটু বেশি আছে ভিউস। কেন, অনেকেই ভাবে যে ঘরেই আসি বসে দেখি তো বয়স্ক লোকটা কী করে, কী দেখায়। আমাদের বয়স্ক ভদ্রলোক কী দেখাই, দেখি একটু, এ
এটা ভাবে। অনেকেই হয়তো ভাবে যে বসে আছি টিভি দেখছি, দেখি না, এই বয়সে করছে, আমরা তো করছি না, হয়তো করলে পারতাম, দেখি একটু কী দেখায় কী করে, একটু কৌতূহল থাকতে পারে, যার জন্য হয়তো 65+ আমার একটু বেশি আছে যেহেতু আমি বৃদ্ধ। কিন্তু 4.3 নিয়ে তো আর সংসার চলে না, বুঝতেই পারো। দরকার হচ্ছে 25-34 বয়স আর 35-40 বছর। এরা সত্যি কথাই আমার মতন বৃদ্ধ লোকের ভিডিও দেখতে চাইবে না। তাহলে দেখো আমার ভিডিও চালানোটা কতটা কঠিন হয়ে যাচ্ছে। এবং আমি আরও অনেকের কাছ থেকে এই ব্যাপারে বুদ্ধি পরামর্শ নিয়েছি, তাদের সঙ্গে আমি কথা বললাম, আজকেই কথা বললাম, তারাও একমত, তাদের কথাও একই যে হ্যাঁ আমরাও চিন্তা করেছি, আমরাও ভেবেছি, আমরাও খেয়াল করেছি, কারণ একটাই, বৃদ্ধ বয়স্ক লোক। আমি যতই ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করি না কেন, হয়তো সামান্য একটু বাড়বে, তার বেশি কিছু না, ওই যে বৃদ্ধ বয়স্ক। তাহলে এখন আমার কী করণীয়? এখন দেখো তোমরা যারা আমার পাশে আছো, আগেও ছিল এখনও আছো, আমি তোমাদের খুব ভালোবেসে ফেলেছি। যারা আগে ভিডিও দেখত, হয়তো কোনো কারণে এখন দেখতে পায় না বা দেখার সময় পায় না, তাদের যারা এখন দেখছো তোমাদের প্রচণ্ড ভালোবেসে ফেলেছি আমি তোমাদের। তাই আমি পুরোপুরি আমার চ্যানেল আমি বন্ধ করতে পারবো না, আমি সেটা আমার পক্ষে এখন সম্ভব না, কারণ আমি তোমাদের সঙ্গে দুটো কথা না বললে আমি থাকতে পারবো না। আমি যে কদিন আছি পৃথিবীতে আমি তোমাদের সঙ্গে মাঝে মধ্যে কথা বলতে চাই, আর এই মাস আজকে 28 যদি হয়, ধরলাম 28, এই মাসের আছে আর কয়দিন, আমি চেষ্টা করব এই মাসের এই কয়দিন প্রতিদিন ভিডিও দেওয়ার জন্য। এই মাস অর্থাৎ মার্চ মাস চলে গেলে এপ্রিল মাস পূর্বে আমি রেগুলার ভিডিও হয়তো আর দেব না। আমি রেগুলার ভিডিও দেব না, মাঝে মধ্যে যা পারি টুকটাক কিছু দেখাবো। আর মাঝে মধ্যে আমি আসবো, তোমাদের সঙ্গে একটু গল্প করব, কথা বলবো, আমার ভালো লাগবে। তোমাদের হাতে যদি সময় থাকে, তোমরা যদি আমার কাছে আসতে চাও, বসতে চাও, আসবে, তোমাদের সঙ্গে আমি একটু কথা বলবো, গল্প করব, এইভাবেই আমি চালাবো। কারণ আমি যদি জানতাম বা আমাকে যদি সবাই বলতো না আপনার ভিডিওর দোষ, ভিডিও ভালো দিতে পারছেন না, তাই আমি কিছুতেই ভেঙে পড়তাম না, আমি যেভাবে পারি আমি আপ্রাণ চেষ্টা করতাম আমি এগিয়ে যাওয়ার জন্য। কিন্তু যেহেতু বয়সের ব্যাপার, সেখানে তো আমার আর কিচ্ছু করার নাই, আমার কোনো হাত নাই। তাহলে এই মাসের এই কয়দিন আমি রেগুলার দেই চেষ্টা করছি, এপ্রিল মাস থেকে আমি আর রেগুলার ভিডিও দেব না। তোমাদের ভালোবাসা আমি কোনো দিনও ভুলব না, কোনো দিনও না। আমি তোমরা তো দেখো তোমাদের মধ্যে কেউ যদি পরপর দুই একদিন বা দুই তিন দিন আমার ভিডিও
তো কমেন্ট না করো, আমি উদ্বিগ্ন হয়ে পড়ি, আমি তার খোঁজ নেই। আজকেও আমি একজনের খোঁজ নিয়েছি, মাত্র দুই তিন দিন ধরে কমেন্ট করছে না বলে খবর নিলাম, বলল আমার ভিডিও দেখে কমেন্ট করার সময় পাচ্ছে না। বাস্তব এটা, আজকাল সময়ের খুব অভাব, অনেকেরই সময় হয় না, অনেকেই ভিডিও দেখে কিন্তু কমেন্ট করতে পারে না। কেন? সাংসারিক কাজ, প্রতিটা মানুষের এখন প্রচণ্ড চাপ কাজের, কারো হাতে সময় থাকে না। আর যারা ইউটিউবার আছো আমার পরিবারের মধ্যে, আমি সবসময় তোমাদের পাশে আছি, আমি সবসময় তোমাদের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করব, আমি আশীর্বাদ করব সবসময়ের জন্য, সবসময়ের জন্য আমি তোমাদের সঙ্গে আছি, তোমরা এগিয়ে যাও। আর একটা কথা তোমাদের দিচ্ছি, আমার জীবনের শেষ নিঃশ্বাসটুকু থাকা পর্যন্ত আমি তোমাদের কথা ভাবব। কে কোথায় আছো, কীভাবে আছো আমি মনে মনে ভেবে নেব, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত। যাই হোক, তাহলে কি বলবো আর বলো, আমার মেয়ের সাথেও আলোচনা করলাম, মেয়েরও একই কথা, আরও অনেক ইউটিউবারদের সাথে কথা বললাম, তাদেরও একই কথা যে হ্যাঁ, কারণ একটাই, আমার বয়সটা। যাই হোক, তাহলে এইটাই কথা থাকলো। এই মাসের এই কদিন আমি চেষ্টা করব রেগুলার ভিডিও দিতে। এপ্রিল মাস থেকে হয়তো আমি রেগুলার দেব না, টুকটাক কিছু পারলে দেব, আর মাঝে মধ্যে এসে শুধু গল্প করব তোমাদের সঙ্গে, দুটো কথা বলব। এই তাহলে আজকের মতন আমি আমার এই ভিডিওটা শেষ করছি। তোমরা তো সবাই ভালো থাকবে, বারবার বলছি আমার আশীর্বাদ, আমার ভালোবাসা তোমাদের কাছে সবসময় থাকবে।